ধরনের ভিডিও করে থাকি, অসহায় নারী অসহায় মেয়েদের গল্প তুলে ধরি। এমনই একজন মেয়েকে বসে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরার সামনে বসে আছে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপা? ফাতেমা আক্তার লিজা। ফাতেমা আক্তার লিজা, কি করেন আপা? আমি কিছুই করি না, বাসায় থাকি। আপনার সংসারে কে কে আছে একটু যদি বলেন। আমার সংসারে আমি ছিলাম, আমার হাজবেন্ড ছিল, এখন তো হাজবেন্ড নাই, এখন আমি একাই আছি, আর বাবা মা আছে আমার, বাবা মার বাসায়। বাবা মা বাসা আছে, আর আপনি আপনার হাজবেন্ড নিয়ে থাকেন? এখানে ভাড়া থাকতাম, এখন হাজবেন্ড থাকে না, আমি একাই থাকি। আচ্ছা, আপনার হাজবেন্ডের কি হয়েছে? আমার হাজবেন্ড আর কি টাকা পয়সা খুব নষ্ট করতো, আগে মাছবাজারে কাজ করতো, ওইখানে তো বেশ ভালোই আগে চলছে সংসার, মাঝখানে হঠাৎ করে ও কি করে টাকা পয়সা জানি না, খালি টাকা পয়সার চাপ দেয়, ওর আমার ভাইয়া ভাবি আমার মা বাবা সবাইকে কম বেশি যাই পারে ওরে টাকা পয়সা দেয়, তো দেওয়ার পরে সংসার কিছুদিন ভালো থাকে, আবার অশান্তি শুরু হয়। এরকম করতে করতে অনেক দিনও আমার উপরে অনেক অশান্তি করে, পরে একদিন হঠাৎ করে আমি বাহিরে চলে যাই, বেশি বলবো না, অল্প বলবো আর কি, সংক্ষেপে। জি, তো আমি বাইরে অনেক কষ্ট করছি, কইরা আর কি বাইরে চলে গেছি, ঘরে কিছু জিনিসপত্র ছিল বাবা মা দিছে, ওগুলা বিক্রি কইরা আমার ভাইয়া কিছু টাকা দিছে, সব মিলে 1,20,000 টাকা দিয়া আমি এক আপুর মাধ্যমে আর এক ভাইয়া আরিফ নামে ওনাদের দুইজনের মাধ্যমে আমি বাহিরে চলে যাই। তো বাইরে চলে যাই, যাওয়ার পরে আমার দুর্ভাগ্য, আমার কপালে মনে হয় আল্লাহ সুখ দেয় নাই, তো আমাকে বলছে, আমার এমনি একটু স্বপ্ন ছিল ছোটো থাকতে যে আমি জীবনে কোনো একদিন যদি আমি হজ করতে পারতাম, এটা ছোটোকালেতে আমার স্বপ্ন, তো আমি ওই উদ্দেশ্যে গেছি। তারপর আমি ওই আপুরে বলছি যে আপু আমার তো এমন এমন একটা শখ। আপা বলতেছে তুমি আগে বাহিরে যাও কিছুদিন, যে চাকরি করো ওইখানে, পরে টাকা জমলে তুমিও যাইতে পারবার, যদি অফিসের লোকজন ভালো থাকে স্যার ম্যাডাম ওনারাই তোমারে হজ করতে নিয়ে যাবো। তা ওই উদ্যোগে আমি আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম, ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দিলাম, বিক্রি করে আমি বাইরে চলে গেলাম। বাবা মা রে বলছিলাম এয়ারপোর্টে যাইয়া, বাবা মা রে আগে বলি নাই, কিন্তু টাকা আমার ভাইয়া দিচ্ছে আর আমি জিনিসপত্র বিক্রি করে গেছি, তো আমার হাজবেন্ডরা আমি জানাই নি, না জানে আমি চলে গেছি। যাওয়ার পর ওইখানে একটা যে কোনো একটা জিনিস দেখলাম, ওইখানে মেয়েদের উপরে খুব টর্চারিং করে, অনেক অত্যাচার করে, তো এটা আমার নিজের চোখে আমি দেখলাম। দেখার পর আমি বাইরে আর কাজে যে আমাকে দিবে, আমাকে যে ডিউটি দিবে আমি ডিউটিতে যাই নাই, আমি ওইখান থেকে চলে আসছি, আইসা পুলিশের কাছে বলছি আর কি। পরে পুলিশরা আমার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশে এজেন্সির ফোন দিয়া কীভাবে কীভাবে যেন, পরে আমার মামা নূর হোসেন লেদু উনি আমাকে নিয়ে আসছে। পরে আনার পরে আমি আর যাই নাই বাহিরে, আসার পরে আমি পাসপোর্টটা ছিঁড়া ফেলাইছি, আর যে যাইতে চায় তাদেরকে আমি নিষেধ করি। পরে এইভাবে আসছি, আইসা ভাইয়ার বাসা উঠছি, ওইটা অনেকদিন বেশ ভালো থাকতেছি, থাকার পর আমার হাজবেন্ড আবার আমাকে নিতে আসছে ভাইয়ার বাসা, তো বলতেছে আমি এখন আবার কাজ করি, হাজবেন্ডে তো জানাই নি। পরে হাজবেন্ডে বলে যে তুমি না বললে আমার চলে গেছো, তাই আমি বলছি তুমি আমার অনেক অত্যাচার করছো, এই কারণে আমি চলে গেছি। যাই হোক, আমার ভাইয়ার হাত পাও দৈরে আমাকে আবার নিছে, নেওয়ার পর ভাইয়ার পাশে আমার রুম নিয়ে দেয়, ওইখানে আমরা থাকি বেশ ভালো দিন, কয়েকদিন থাকি, থাকার পর ওই আবার আমাকে মারধর করে টাকা চায়, খালি টাকা চায়। পরে এই পর্যন্ত আমার ভাইয়া মা বাবা অনেক টাকা ওকে দিচ্ছে, দেওয়ার পর ও যখন টাকা দিয়ে সংসার ভালো থাকে, টাকা না দিলে সংসার ভালো থাকে না। পরে এরকম একদিন দুইদিন ভাইয়া কতদিন চালাইবো, মা বাপ কতদিন চালাইবো। পরে আমার একটা মামা আসলো, উনি আমাকে বেশ দেখশন করতো, উনি যখন যা চাই আমার মামা নিজের মামার চেয়ে বেশি, আর উনিও আমার মেয়ের চেয়েও বেশি দেখে, অন্য চোখেই দেখে অনেক ভালো। তো এখানে থেকে আসছি, পরে দিয়া আন আর ভাইয়ার গাড়ির উপর তো আর থাকা যায় না, ভাইয়ার সাথে তখন থাকি ভাইয়া ভাবির সাথে, তো ওনার 6টা ছেলে একটা মেয়ে, মেয়েটার একটা চোখের সমস্যা আর একটা ছেলের একটা চোখ, বড় ছেলের চোখটাই নষ্ট হয়ে গেছে, টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারতেছে না। তো এইভাবে আমি চিন্তা করলাম যে দূর, আর আমি তো কখনো চাকরি করি নাই, তো এইভাবে কীভাবে ভাইয়ার এখানে তো অন্তত থাকা যায় না। পর আমার হাজবেন্ড আবার আমাকে ফোন দেয়, আমার সাথে চুপে চুপে দেখা করে আমি আবার ওর সাথে চলে যাই। চলে যাওয়ার পর বেশ ভালো থাকতেছি, তারপরে এইভাবে আবার আমার পরে দেওয়া বাবা মা ভাই বোনের উপর তো আমার থাইকা লাভ নাই, তা আমি বলতেছি থাক স্বামীর ঘর তো করাই লাগবো, এবার যায় দেখি একটা চান্স। পরে আবার আমার স্বামীর সাথে আমি চলে আসছি আর কি, ওকে আমি এতটাই ভালোবাসি, ও যখন আমার সামনে আসে আমি দুনিয়া সব ভুলা যাই, ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, যেটা সত্য কথা। ও আমার স্বামী আসছে, আসার পর আমি ওর সাথে চলে আসছি, আসার পর আমরা রুম নেই, আমি রুম নেই মধুবাগ,
হাতিরঝিল থানার সাথে ওইখানে রুম নেই। নেওয়ার পরে ও আবার আমার সাথে ক্যাচাল করে, ক্যাচাল করার পর ও চইলা যা, টাকা দিলে থাকে, টাকা না দিলে ও আবার আমার সাথে ক্যাচাল করে। এরকম করে করে আমি দুইটা মেয়ে নিয়ে থাকতাম রুমে আর কি, রুমমেট নিছি নিয়ে দুইটা মেয়ে আর আমি তিনজন মেয়ে থাকতাম। ওরা একটা মেয়ে আমার ঘরের কাপড় চোপড় নিয়ে পালাইয়া গেছে, যাওয়ার পর আর মেয়ে রাখি না, কই দূর কষ্ট করবো একাই থাকুক। পরে আমার মা বলে কি যে এই দরকার না, একা থাকাই ভালো। পরে আমার মা বলে যে আমাকে নিজের বাড়িতে মেরুল বাড্ডায় যাইতে গা, আমি আর যাই না। কই না, ছোট থাকতে তো ভাইয়ের সাথে মানুষ হয়েছি, বড় ভাই আমাকে পালছে, তো ভাইয়ের ছাড়া ভালো লাগে না। তো মামার বাসায় থাকি, মামার বাসা কয়দিন থাকি, ভাইয়ের বাসা থাকি, আবার আমার বাসা থাকি। তো আমার ঘর ভাড়া আমার মা, মা, ভাই, আব্বা তিনজন মিলাই দেয়। আমি তো আর চাকরি করি না, পরে ওনারা দেয়। এরকম দিতে দিতে আমার বাবা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে পড়ার পর আমার বাপের হৃদরোগে হাসপাতালে আমি ভর্তি করি, আমি আমার ভাইয়া। আচ্ছা বাবু, যে বিদেশের গল্পটা একটু, বিদেশে আপনি কতদিন ছিলেন? বিদেশে ভাই আমি এক সপ্তাহ আর কি, আমি তো কাজ করতে গেছি, ডিউটি করতে গেছি। তো এখানে দালালরা আমার কাছ থেকে 1,20,000 টাকা নিচ্ছে। নেওয়ার পর ওই দালালরা আমার মামা ধরছিল, পরে আর কী করবো, অন ভুল স্বীকার করছে। তো নিয়া ওরা বলে কি মাদ্রাসা নাইলে মেডিকেলে দিবে, এই কথা বললে ওনারা আমার বাসার বাড়িতে কাজ দিব। তো ওইখানে কয়েকটা বাঙালি মেয়ে ছিল অফিসে, তো ওই মেয়েরা আমার বলতেছে ফাতেমা এই তোমারা যা বললানছে ওইটা কিন্তু এখানে করে না, ওরা মিথ্যা কথা বলে একটা, কাজ দেয় আরেকটা, এই কথা কয়ে ওরা আনে মিথ্যা কথা বললা। তো ওই জায়গায় আমি কই তাহলে আমার কি এই মাদ্রাসার মেডিকেল দিবে না, আমার স্বপ্নটা কি পূর্ণ হইব না, আমি তো হজ করতে যাইতে চাইছিলাম। পর কয় না বোন তুই দেখো না আমগো কী অবস্থা, আমাদেরকে অনেক মারধর করে, ওরা অনেক অত্যাচার করে। তো এই কথা বললা ওরা কী করছে ওদের, আমি নিজ চোখেও দেখছি ওদের অবস্থা ভালো না। তা আমি বলি কি যে বোন এখন উপায় কী, আমি তো বাংলাদেশে চলে যাবো, ওদের কথা শুন না আমার ভিতরে না ভয় লেগে গেছে। আমি বলছি যেই কি ঈশ্বর বিনিময়ে আমি আর ওই বাংলা ইয়া বিদেশে থাকুমই না, দরকার পর আমি নিজে নিজে মরিয়া যাবো সাদেরতে লাভ দিয়ে, তারপর আমি এই দেশে থাকুম না। পরে এটি বইলা ওদেরকে বলছি, পরে ওরা উন্না মুন্না বাইন্দা কীভাবে ওরাও নামছে, ওদের পরে আমিও নামছি অনেক উপরতলা থেকে। বাসা থেকে আপনারা পালিয়ে পালিয়ে এসেছি আমরা, আসার পর পুলিশের কাছে ধরা দিই। আমি তো আর বুঝি না ওরা আর কি পুলিশের লোক আরবিতে কথা বলছে। পরে পুলিশে আমার ঘরে মক্তবে নিয়ে গেছে আর কি, এই মানে থানায় না কি জানি, এম্বাসিতে, এম্বাসিতে, হ্যাঁ এম্বাসিতে। নেওয়ার পর পুলিশের আমার জিজ্ঞাসা যে মা তোমার কোনো অসুবিধা হয়েছে আর কি, বাঙালিরে দিয়ে জিজ্ঞাসা করছে। আমি বলছি না, কো তুমি আসছো কবে? আমি বলছি আজকে আমি 2 দিন ধরে আসছি, পরশু দিনকে প্লেনে উঠছি, কালকে এসে আমি পৌঁছাইছি, আর আজকে তো আপনাদের এখানে আমি পলায় চলে আসছি। আপনি টোটাল 7 দিন ছিলেন? টোটাল 7 দিন, 7 দিনের ভিতরে চলে আসছি। 7 দিনের ভিতরে আপনি অবস্থা বুঝে পালিয়েছেন? হ্যাঁ পালিয়েছি। পরে এখন যদি কেউ বিদেশে যেতে চায়? না না আমি তাদেরকে বাধা দেই। তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু পরামর্শ দেন? তাদের উদ্দেশ্যে আমি বলতেছি দর্শকদের উদ্দেশ্যে, যেখানে বোনেরা থাকেন, যেই বোনেরাই দালালের চক্করে পয়রা যাইতে চান, কিন্তু আসলে বিদেশ ভালো না, ভালো ভালো না কেন, অন্য অন্য রাষ্ট্র ভালো, কিন্তু সৌদির মতো খারাপ আমি কখনোই দেখি নেই গা। সৌদির আরবিয়ানেরা খুবই খারাপ, ওদের মতো খারাপ আমি অন্য জায়গাও দেখি নেই, বাংলাদেশও দেখি নেই। ওরা মেয়েদের উপরে অনেক অত্যাচার করে, অনেক টর্চারিং করে, হাজার কান্না করলেও আমাদের বাংলাদেশে তো একজন একজনে মারলে ধরতে আসে, আর ওরা জুতা, বুট জুতা দিয়ে পিডায়, অনেক মারধর করে, কেউ বাঁচাইতে আসে না। তো মা বোনদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কেউ দালালের বা যেইভাবে হোক কেউ বিদেশে যায় না, মেয়েরা বিদেশে যাওয়া ভালো না, দরকার পরে বাংলাদেশে বাসা বাড়িতে কাজ করিয়া খাইবেন, চায়া খাইবেন, তারপরও ভালো, কেউ বিদেশে যায় না। দর্শক শুনলেন, কেউ যদি প্রবাসে যেতে চান সৌদি আরবে কাজের উদ্দেশ্যে, তাহলে আপনারা এই বোনের পরামর্শ শুনবেন, জেনে শুনে ভালোভাবে দালালের খপ্পরে না পড়ে বাংলাদেশ এম্বাসিতে খোঁজ খবর নিয়ে কি কাজ দিবে, তাহলেই আপনারা বিদেশে যাবেন। আচ্ছা বোন, পরবর্তীতে আপনি এই যে বাংলাদেশে আসলেন, এসে আপনার স্বামীর সাথে এখন গণ্ডগোল? হ্যাঁ, পরে স্বামীর সাথে থাকতে। এখন আপনি ভবিষ্যতে কি করতে চান? এখন ভবিষ্যতে মনে করেন, এখন তো স্বামী আছে, স্বামীকে আমি ছাড়ি নাই, আর আমি আমার স্বামীকে আমি ছাড়বো না, ঠিক আছে? তো মনে করেন এখন আমি একটা উদ্যোগ নিচ্ছি, আমি একটু নিজের পায়ে দাঁড়াইতে চাই, আমি একটা দর্জির দোকান দিতে চাই, এবং কি আমি একটা টেইলার্সের কাজ শিখতেছি। আমি আমাকে যদি কেউ যদি কিছু সাহায্য করে যে না আমি আমার এই বোনটাকে কিছু হেল্প করব, যাতে আমার বোনের মনের আশাটা যেন পূর্ণ হয়, তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, প্রবাসীদের ভাইদের উদ্দেশ্যে আমাকে কেউ যদি কিছু সহযোগিতা করেন, তাহলে আমি একটু ভালো চলতে পারবো, আমার বাবা মার একটু চিকিৎসা করতে পারবো, তবে আমি বিয়ে জীবনে বিয়ে শাদী করব না। দর্শক শুনলেন এই বোনের কথা, আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়
তাহলে কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন। 01 6 01 6 48 48 06 06 26 26 81 81। এই নম্বরে নাম্বারটি আপনার ভিডিওতে দিলে অনেক দর্শক ফোন দিবে, কেউ খারাপ কথাও বলবে ভালো কথাও বলবে, আমরা কি ভিডিওতে দিয়ে দিব? দিয়ে দিবেন, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, কেউ ভাই দয়া করে আমাকে বিরক্ত করেন না, বাজে কমেন্টস করেন না, আপনারা যেরকম ওরকম আমাকে ভাববেন না, আর দশটা মেয়ের মতো আমি না, আমি আলাদা। আমাকে যখন আপনারা দুই তিনজন ভাইয়া সাহায্য করছেন, তারপর অনেক ভাই আমাকে আশ্বাস দিচ্ছে, অনেক ভাই আমাকে খারাপ কথা বলছে, বিয়ের কথা বলছে, কিন্তু তেমন খারাপ বলে নাই, বিয়ের কথাটাই বলছে, এটাই আমার কাছে খারাপ। তো আমি ফোনটা এখন রিসিভ করি না, ফোনটা আমার এক বোনে ইউজ করে, ঠিক আছে? যদি আপনারা আবার আমাকে বিরক্ত করেন তাহলে আমি সিমটা একবারে ভেঙে ফেলবো, আমি আর ফোন ধরবো না। কেউ যদি আমাকে সাহায্য করেন বা সহযোগিতা করেন, যে না আমার আমার নিজের বোন থাকলে তো আমি যদি এরকম হয়তো ওই হিসাবে যদি কেউ সাহায্য করেন বা সহযোগিতা করেন তাহলে করতে পারেন, কিন্তু আমার সাথে বেশি কথা বলেন না, অল্প কথায় আপনারা আমাকে সহযোগিতা করবেন, বেশি কথায় না। দর্শক শুনলেন আপনারা এই ফাতেমা আপার গল্প, আমরা আশা করি এই ফাতেমা আপার সাথে ভালো ব্যবহার করবেন, ভালো কথা বলবেন, কোনো খারাপ কোনো কথা বলবেন না। দর্শক আজ এ পর্যন্তই, অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।